আছে, এই বৃষ্টিতে গরম গরম খিচুড়ি কিন্তু দারুণ হবে খেতে। নমস্কার, মাই সিম্পল হোমমেড কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি, সব রকম ডাল দিয়ে খিচুড়ি। হ্যাঁ, আমি ছোলার ডাল, মুসুর ডাল, তারপর মুগ ডাল দিয়ে বাসমতি চাল, সেদ্ধ বাসমতি চাল দিয়ে আমি খিচুড়ি বানিয়ে দেখাবো, মিক্সড খিচুড়ি। তো আজকে ভীষণ বৃষ্টি পড়ছে বাইরে, তো সেই জন্য আমি এই বৃষ্টির মধ্যে খিচুড়ি কিন্তু মানে এর তুলনা হয় না, খিচুড়ি আর পাঁপড় ভাজা, তাই না? তো আজকে আমি আপনাদের করে দেখাবো খিচুড়ি কিভাবে আমি করব, সেটা আপনারা দেখুন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিভাবে রান্নাটা করছি বা কিরম করছি, তাই না? তো আপনারা আমাকে সেটার রিপ্লাই করবেন, আর আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আর লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনার বন্ধু বান্ধব, তারপর ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথেই আমার এই রেসিপিটা শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, ওকে? তো চলুন আমি রান্নাতে চলে যাচ্ছি, লেটস গো। আর কী কী এর মধ্যে লাগবে আগে আমি সেগুলো দেখিয়ে নিচ্ছি, তারপর আমি রান্নাতে চলে যাব। তো চলুন, তো কী কী লাগছে সেটা আগে দেখে নিন। এই যে মুসুর ডাল নিয়ে নিয়েছি, এখানে আমি 100 গ্রাম মুসুর ডাল, আর নিয়ে নিয়েছি আমি ছোলার ডাল নিয়েছি 100 গ্রাম, আর এখানে মুগ ডাল নিয়েছি 50 গ্রাম, আর এই যে পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি, আর এটা আমি ফোড়নের সময় দেব, এই পেঁয়াজটা কুচি করে নিয়েছি। আর এই যে দেখুন আমি এখানে 150 গ্রাম চাল নিয়েছি, এই যে এখানে 150 গ্রাম চাল আমি ভিজিয়ে রেখেছি। তো তারপর লাগছে আমার এই পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো সাদা জিরে, পরিমাণ মতো সর্ষে তেল, তারপর ফোড়নের জন্য লাগছে এই 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, তারপর এদিকে ফোড়নের জন্য আদাকে আমি থেঁতো করে নিয়েছি, আর এখানে মশলার মধ্যে আছে রসুন বাটা, আদা বাটা, পাকা লঙ্কা বাটা, আর এদিকে 1টা টমেটো কুচি, আর এদিকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এভারেস্টের গরম মশলা। তো চলুন আমি রান্নাতে চলে যাচ্ছি। আর এখানে আমি কড়াতে আমি তেল গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে আমি বেরেস্তাটা করে নিয়েছি, সেই জন্য আমি তেল দিয়ে দিয়েছি আগে থেকেই। তো আমার তেলটা গরম হয়ে, এই পরিমাণ মতো আমি তেলটা দিয়ে দিয়েছি, আপনারা যতটা লাগবেন দিয়ে দেবেন। তো আমি তেলের মধ্যে এখন আমি ফোড়নগুলো দিয়ে দিব। তো আগে দিয়ে দেবো আমি তেজপাতা, 2টো তেজপাতা দিয়ে দিব। তো এর মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কা, তারপর এর মধ্যে দিয়ে দেব আমি সাদা জিরে, 1 চা চামচ দিয়ে দেব, তো ফোড়নটা আমার হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, এই যে পেঁয়াজ কুচি, একটা ছোটো মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা একটু লাল হবে, তারপর এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিব। এবার আমি এর মধ্যে আদাটা দিয়ে দেব, তারপর টমেটোটা দিয়ে দেব। এই যে আদাটা থেঁতোটা দিয়ে দিচ্ছি, থেঁতো করা আদাটা, এরপর আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, এই যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব এই যে আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব লঙ্কা বাটা, আর আমি এতে কিন্তু গরম জল ব্যবহার করব, আর পরিমাণ মতো এই যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আমার সামান্য জল দিয়ে দিব এটাকে মশলাটা একটু কষানোর জন্য। এর মধ্যে আমি লবণটা দিয়ে নেব, হলুদটা দিয়ে দিব। এবার আমি পরিমাণ মতো লবণটা একবারে দিয়ে দিচ্ছি, পরে আমি আর দেব না। এবার দিয়ে দিব হলুদ গুঁড়োটা,
গুঁড়োটা দিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এই যে গরম জল পরিমাণ মতো মশলা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষলে আমি এর মধ্যে ডাল চালগুলো সব দিয়ে ভেজে নিব। এবার ভেজে একটু মশলাটা হবে আমার। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে সব ডালগুলো দিয়ে দিব। এই দেখুন আমি এখন মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব আমি এই যে ভাজা মুগ ডালটা দিয়ে দেবো, ভেজে রেখেছি আমি। এর মধ্যে দিয়ে দেবো আমি এই ছোলার ডালটা দিয়ে দিব। এই যে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি আমি। এটা আধ ঘন্টা ভিজিয়ে একটু সেদ্ধ করে রেখেছি ছোলার ডালটা, আর ওগুলো আমি জাস্ট ভিজিয়ে রেখেছিলাম। আর মুগ ডালটা আমি রোস্ট করে রেখেছিলাম, মানে ভেজে রেখেছিলাম। তো এর মধ্যে এখন আমি চালটা দিয়ে দেবো। এই যে দেখুন এই চালটা আমি দিয়ে দিচ্ছি, বাসমতি চাল। এই যে বাসমতি চাল, ঠিক আছে। গড়িয়ে দিচ্ছি, আস্তে আস্তে সব দিয়ে দেবেন আস্তে আস্তে করে। এটাকে পুরো ভাজা ভাজা করে মশলাটা এর মধ্যে পুরো কষিয়ে তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি আমাদের নর্মাল যে বাসমতি আমরা যে খাই বাসমতি চাল সেটাই দিয়েছি। আমি দিয়ে দিলাম চালটা, এবার আমি পুরো লাড়বো। মশলাটাকে পুরো কষাতে হবে এর মধ্যে, ভাজা ভাজা হবে, তারপর আমি জল দিয়ে ঢেকে দেবো। আমি একটু ঢেকে দিব যাতে এটা মশলাটা এর মধ্যে ঢোকে। ঢাকাটা তুলে দিচ্ছি, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিব। তো কিছুক্ষণ আমি লাড়বো ওটা, তারপরের মধ্যে মাখা মাখা আমি জল দিয়ে দিব। দেখুন আমার মশলা থেকে দেখুন তেল বেরিয়ে এসছে। তো এর মধ্যে আমি এখন জল দিয়ে দিব, জল দিয়ে দিব এর মধ্যে আমি গরম জল দিয়ে দিব আমি এখন। আর একটু এটাকে নেড়ে নিই, তারপর এটাকে জল দিয়ে দিব, আর একটু ভাজা ভাজা করে নিই। ভালো করে এটাকে লাড়তে হবে, না হলে নিচের মধ্যে লেগে যাবে। তো এরপর এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। এই যে আমি জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আমি আরো কিছুটা জল দেবো।
এটা সিদ্ধ হবে, চালটা ডালটা সব সব সিদ্ধ হবে। একটু জল দিয়ে দিব, এখন আমি ঢেকে দিব 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি এটাকে ঢাকা খুলে নিলেই আমার রেডি হয়ে যাবে খিচুড়ি। তো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট হয়ে গেছে, তো এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে, দেখে নিই এটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার পুরো সিদ্ধ হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এখন গরম মশলা আর বেরেস্তাটা দিয়ে নামিয়ে নেব। তো আপনারা কিন্তু দেখুন গলে গেছে পুরো, দেখুন পুরো গলে গেছে, পুরো গলে গেছে। তো এর মধ্যে আমি এখন গরম মশলা গুঁড়ো আর বেরেস্তা দিয়ে দিব। এই যে এভারেস্টের গরম মশলাটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো এখন আমি বেরেস্তাটা। যে দেখুন একটা ছোট সাইজের পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি, তো দেখুন আমার একদম রেডি এটা। এখন আমি এটা নামিয়ে সার্ভ করে নিব। এই বৃষ্টির দিনে এই গরম গরম খিচুড়ি এত টেস্ট, তাই না? তো আপনারা কিন্তু এইভাবেই বাড়িতে ট্রাই করবেন। তো আমি এটাকে নামিয়ে আসছি, দেখুন আমি রেডি সার্ভ করে দিয়েছি। দেখুন আমার খিচুড়ি আমি নামিয়ে নিলাম, আর এই যে দেখো কড়াতেই আছে, আমি নামাইনি কোনো কিছুতে, কোনো পাত্রে আমি নামাইনি, কড়াতেই আছে। আমি কড়ার থেকে জাস্ট একটা মানে আমি নিজে খাবো দেখে খাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি। তো এই যে দেখুন আমার খিচুড়িটা, এই যে এই দেখুন আমি রেডি অ্যান্ড সার্ভড। আমি খেয়ে দেখছি কেমন হয়েছে, আপনারাও করে এরকম করেই খাবেন। হ্যাঁ, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। দারুণ হয়েছে, বুঝলাম একেবারে। তো নিজে বানিয়ে আর বলবো না, এবার আপনারা বলবেন যে এইভাবে বানিয়ে কেমন লাগলো। তো ঠিক আছে বন্ধুরা, আর যাওয়ার আগে আরেকটা কথা মনে করিয়ে দিয়ে যাচ্ছি, আমার কিন্তু প্লিজ প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ রইল বা রিকোয়েস্ট রইল, প্লিজ কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার যে আরও যে আগামী রেসিপিগুলো আমি আপনাদের কাছে সহজেই পৌঁছে দিতে পারি। তো বন্ধুরা টাটা, নমস্কার।